এখন প্রকাশে স্বাগত জানাচ্ছেন তুষার আব্দুল এখন প্রকাশে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন রাষ্ট্রচিন্দ্রক ওমর আপনাকে স্বাগত আমাদের এখন প্রকাশে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে রাষ্ট্র রাষ্ট্র কি জনগণকে কখনো সুখী করতে পেরেছে আমাদের এখানে এই গোলকে পৃথিবীতে নানারকম রাষ্ট্র এসেছে গণতন্ত্র একনায়কতন্ত্র সমাজতন্ত্র কিন্তু জনগণকে খুশি করতে পেরেছে কিনা কখনও কোনো রাষ্ট্র বা রাষ্ট্র কি জনগণকে খুশি করতে পারে সুখী করতে পারে রাষ্ট্র তো হচ্ছে একটা সংগঠন সবচেয়ে শক্তিশালী সংগঠন যে কোনো সমাজে এবং এই রাষ্ট্রটা যেটা আমি বলি বা আমরা বলি যারা মার্ক্সবাদে বিশ্বাস করি এটা একটা শ্রেণী চরিত্র আছে যেটা সাধারণত বুর্জুয়ারা বলার চেষ্টা করে যে রাষ্ট্র হচ্ছে সকল জনগণের এটা তো একটা ভুল কথা মিথ্যা কথা সকল জনগণের কখনো হতে পারে না রাষ্ট্র হচ্ছে একটা শ্রেণীর রাষ্ট্র শ্রেণী বিভক্ত এই সমাজে ধনী দরিদ্র শোষক শাসক সব আছে এখানে রাষ্ট্র গঠিত হয় যারা শাসক শ্রেণী তাদের দ্বারা এবং শাসক শ্রেণীর ভিত্তি হচ্ছে শোষণ ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ কাজই এখানে রাষ্ট্র সকল মানুষের দেশের সকল জনগণের জন্য কাজ করবে বা তাদের যাকে বলে স্বার্থে নীতি পরিচালনা করবে এটা মনে করা একটা ভুল রাষ্ট্র হচ্ছে একটা শ্রেণীর রাষ্ট্র যারা দেশকে শাসন করে এবং এই রাষ্ট্র সাধারণভাবে যেমন আমাদের দেশেও এই রাষ্ট্র হচ্ছে উৎপীড়ন করে যত রকম জুলুম এখানে দেখা গেছে এখানে ধরুন যে বাহাত্তর সাল থেকেই ধরেন কি এই শেখ হাসিনার সময় জনগণের এরপরে যে জুলুম এই জুলুম শেখ হাসিনা ধরেন পনেরো বছর ধরে করেছে এটা এটা তো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেই করেছে রাষ্ট্র তো কতগুলো সংগঠনের অংশ আবার নিজে সম্মিলিত সামরিক কাহিনী সামরিক বাহিনী আছে পুলিশ আছে আমলা আছে যারা অর্থনীতি নিয়ন্ত্রণ করে তারা আছে তাহলে এখানে রাষ্ট্র একটা যে থাকে তার মূল ক্ষমতা হচ্ছে বলপ্রয়োগের ক্ষমতা একটা রাষ্ট্রের যদি বলপ্রয়োগের ক্ষমতা না থাকে তাহলে সেটাকে রাষ্ট্র বলা চলে না এবং রাষ্ট্র শোষণ শোষণের জন্যেই তাদের বলপ্রয়োগের দরকার হয় এবং তাহলে এই যে বলপ্রয়োগের যে শক্তি এই শক্তিটা তো শাসক শ্রেণী শোষক শ্রেণীর পক্ষে ব্যবহার করা হয় যারা শ্রমজীবী যারা উৎপাদন করে যাদের উদ্বৃত্ত তারা কেড়ে নেয় সেই ব্যবস্থা বজায় রাখার জন্যেই তো জনগণকে সর্বতভাবে স্বাধীনতা দিয়ে করা যেন দরকার হয় শাসনের দরকার হয় দমনের দরকার হয় পীড়নের দরকার হয় এইগুলো তো রাষ্ট্র করে থাকে সেই জন্য রাষ্ট্রকে যদি বলা যায় যে এটা জনগণের জন্যে কাজ করছে এটা ঠিক না রাষ্ট্র একটা পীড়ন যন্ত্রও বটে এবং রাষ্ট্রের লক্ষ্য কখনোই কি এরকম না যে রাষ্ট্র জনগণকে সুখী করবে রাষ্ট্র সেই গন্তব্য নিয়ে চলে না না রাষ্ট্র সুখী করে একটা শ্রেণীকে যেমন ধরেন এই যে হাসিনার সময় ছিল এখানে শ্রমিকরা মজুরির জন্য আন্দোলন করছে হ্যাঁ তাদের মজুরি বাড়াচ্ছে না তাদের যে মজুরি তাতে তারা কোনো রকমে দিন গুজরান করে কোনো রকমে খেয়ে বাঁচে ভাত সামান্য ইয়ে গোষ্ঠ মাছ ডিম খাওয়া তাদের ক্ষমতার বাইরে তারা নিজেরাই বিভিন্ন সাক্ষাৎকারে বলে থাকে এবং এখন ধরেন গার্মেন্টে বারো হাজার টাকা বেতন মজুরি অথচ এইখানে যে শাসক রাজারা রয়েছে আওয়ামী লীগের লোকজন এই দুদিন আগেই বার্তায় দেখলাম যে সেখানে একটা রিপোর্ট ওবায়দুল কাদের আওয়ামী লীগের সেক্রেটারি এবং সড়ক এবং পরিবহন মন্ত্রী এই লোকটা ঘড়ির ঘড়ি সে ঘড়ির পছন্দ করে খুব ঘড়ি তার অনেক একটা ঘড়ি তিরিশ লাখ টাকা ঘড়ি পরে সে জুতো স্যুট এসব পরে তো একটা যেখানে চব্বিশ হাজার বারো হাজার টাকা মজুরের শ্রমিকের মজুরি সেখানে একটা লোক তিরিশ লাখ টাকার ঘড়ি পরছে আরও তার এরকম দামের ঘড়ি আছে অন্যান্য তারা চুরি চামারি করে এই তো একটা উদাহরণ দিলাম এরকম শত শত এইসব আওয়ামী লীগের লোক হাজার লোক তারা দেশটাকে টাকা পাচার করছে চুরি চারা করছে তাহলে এই যে রাষ্ট্র যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় রাষ্ট্রে দায়িত্ব নিয়েছিল সবার চরিত্র তো তাহলে একই রকম ছিল যে শোষণ করা তাছাড়া আবার কি জনগণের যে রাষ্ট্র যেটা হচ্ছে ধরেন যে যেখানে জনগণ ক্ষমতায় থাকে সমাজতান্ত্রিক একটা রাষ্ট্র বলেন এই যে পুঁজিবাদী যে রাষ্ট্র যেখানে পুঁজির মালিকরা যেখানে শাসন করে এই পুঁজি আছে অনেক রকম শিল্প পুঁজি বাণিজ্য ব্যবসা পুঁজি অন্যান্য পুঁজি এখন তার মধ্যে ব্যবসায়ী পুঁজি হচ্ছে সবচেয়ে খারাপ নিকৃষ্ট ব্যবসায়ী পুঁজি এবং এই ব্যবসায়ী পুঁজির শাসনে রাষ্ট্র তো গঠন হয় দরিদ্র এবং ধনী দুইটা শ্রেণীকে নিয়ে মাঝখানে আছে মধ্যবিত্ত মধ্যবিত্ত মাঝখানে আছে ধনী দরিদ্র আছে কিন্তু এই যে মধ্যবিত্ত আছে এইটা কিন্তু মানসিকভাবে অন্যভাবে কিন্তু গরিবদের সাথে নাই তারা কিন্তু বড় লোকদের সাথে মধ্যবর্তী হলেও কোন মধ্যবিত্ত আছে বলেন যে সে বিপ্লব চাইবে জনগণের জন্য দাঁড়াবে শ্রমিক মজুরি পাবে এটা কে চাইছে এই মধ্যবিত্ত চায় আরও ওপরে উঠে ধনী হতে এই তার আকাঙ্ক্ষা সে তো মজুরের জন্য কোনো চিন্তা করে না সে চিন্তা করে কি করে আরও বড় হবে ইত্যাদি কাজে মধ্যবিত্ত একটা সমাজের একটা স্তর হতে পারে কিন্তু এরা জনগণের প্রতিনিধি এটা তো বলা যাবে না যদিও জনগণকে শাসন করার ক্ষেত্রে এদের একটা ভূমিকা আছে এই যে পার্লামেন্ট নির্বাচিত হয় ইত্যাদি সেখানে তো শ্রেণীর থেকেই বেশিরভাগ লোক যায় এবং এই মধ্যশ্রেণীর লোকরা ধনী শ্রেণীরই খেদমত করে এখন ধরুন যে শেখ হাসিনার সময় যে পার্লামেন্ট নির্বাচিত হলো চব্বিশ সালে প্রত্যেকটা লোক হচ্ছে কোটিপতি সব চোর প্রত্যেকটা তো এখানে এই যে অবস্থা সেখানে মধ্য মধ্যশ্রেণীরও কোনো স্থান নেই যেমন ধরো নির্বাচনে দাঁড়াবার জন্যে যে নির্বাচন কমিশনের কাছে দরখাস্ত করে যে টাকা জমা দিতে হয় কত লক্ষ টাকা এটার ফলে তো এটা হচ্ছে যে কোনো গরিব মানুষের পক্ষে যার অবস্থা খুব ভালো না যে বহু লাখ লাখ কোটি টাকার মালিক না তার পক্ষে তো দরখাস্ত করাই সম্ভব না তারপরে তো অন্য কথা তো জাতীয় সংসদ আমাদের এই বাংলাদেশে যে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ সেখানেও তো এখন আর মধ্যবিত্তর কোনো স্থান নেই এই যে একবারে এমনভাবে লুটতরাজ শোষণ হয়েছে এই এই পনেরো বছরে বিশেষ করে ইউনিয়ন কাউন্সিল বলুন বা অন্য তার উপরের ঢাক বলুন সেখানে সমস্ত লোক এমনকি ইউনিয়ন কাউন্সিলের যে লোকরা নেতারা তারা কোটি কোটি টাকা চুরি করেছে এটা তো আগেকার দিনে অকল্পনীয় ছিল একবারে তার মানে সমস্ত দেশটাকে লুটপাট করেছে এবং লুটপাট করে একটা তার বড় অংশ বাইরে পাচার করেছে ধরেন এটা আমি লিখেছি বিভিন্ন জায়গায় এবং বলেও থাকি যে এই যেভাবে লুটপাট হচ্ছে এটা ব্রিটিশের প্রাথমিক আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই লুটপাট করত। কিন্তু এখনকার লুটপাটের সাথে তাদের পার্থক্য হচ্ছে শোনেন এখনকার লুটপাটের সাথে তাদের পার্থক্য হচ্ছে তারা আগে বিদেশে লুট থেকে লুটপাট করে দেশে পাঠাতো সম্পদ এবং শিল্প বিপ্লব যেটা ইংল্যান্ডে সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শোষণ করে নিয়ে গেছিল সেই একটা মস্ত বড় ভূমিকা আছে আর এখনকার যে শোষকরা তারা যে টাকা পাচার করছে দেশের সম্পদ তারা বিদেশে পাচার করে দিচ্ছে আগে বিদেশের সম্পদ তারা দেশে নিয়ে যেত এখন দেশের সম্পদ বিদেশে এর চেয়ে বড়ো বেইমান আর কি হতে পারে মুক্তিযুদ্ধ পরবর্তী একাত্তরের পর থেকেই যে দু হাজার চব্বিশ পর্যন্ত অনেক রাজনৈতিক দল অনেক সরকার ক্ষমতা এসেছিলো তাদের মধ্যে আপনি কি কোনো স্বস্তির সময় পান মানে এরকম কোনো সরকার কি আপনি কখনো পেয়েছেন যারা জনগণের জন্য বা সাম্যের জন্য কাজ করেছে কী করে যে এইটা একাত্তরের পর্যায়ে সরকার এসছে প্রথমত শেখ মুজিবের নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার এই সরকার সাড়ে তিন বছরে দেশের জনগণের ওপরে এত জুলুম করেছে যার পরিণতিতে দেখা গেল যে শেখ মুজিব যাকে দশই জানুয়ারি বাহাত্তর সালে এয়ারপোর্টে লক্ষ লক্ষ লোক সম্বর্ধনা দিয়েছে সেই লোককে যখন পনেরোই আগস্ট পঁচাত্তর সালে মেরে ফেললো সপরিবারে নিষ্ঠুরভাবে দেখা গেল যে তাকে যখন মেরে দিল একটা লোকও তার সমর্থনে রাস্তায় বেরোলো না বরঞ্চ মানুষ নিজের চোখে দেখেছে মানুষ উল্লাস করছে গুড রিডেন্স গেছে ভালো এমনকি মিষ্টি বিতরণ করছে এ তাজুদ্দিনের মেয়ে লিখেছে তার ইতে যে নাজুদ্দিন বাজারে তার কাজের লোককে খোঁজ নিতে পাঠালেন সে এসে বলছে যে রাস্তার লোক মিষ্টি বিতরণ করছে এবং এটা ঠিক আমরা দেখেছি তো এই যে একটা যেখানে লক্ষ লক্ষ লোক তাকে সম্বর্ধনা দিচ্ছিল তারপরে তাকে এইভাবে মেরে ফেলার পরে একটা লোকও রাস্তায় এটা তো ব্যাখ্যা করতে হবে আওয়ামী লীগের লোকদের মানুষ বদমাশ হয়ে গেল এটা বলা চলবে না তো কী ঘটলো যার জন্যে আওয়ামী লীগের এবং শেখ মুজিবের প্রতি জনগণের দৃষ্টিভঙ্গির এই আমূল পরিবর্তন ঘটল তার কারণ তারা এই সাড়ে তিন বছরে ক্ষমতা পেয়ে ক্ষমতায় যখন ছিল না তখন বড় বড় কথা বলতো জনগণের ছাড়তো এটা সেটা ক্ষমতা পেয়ে তারা সাড়ে তিন বছরে কি করলো যার ফলে মাত্র সাড়ে তিন বছরে উৎখাত হয়ে গেল তারপরে ধরেন জিয়াউর রহমান সামরিক শাসক এরশাদ আর একটা সামরিক শাসক তারাই বা জনগণকে কী দিতে পারে সামরিক শাসক মানে তো রাষ্ট্র ব্যবস্থার যে সর্বোচ্চ যে কন নিয়ন্ত্রক যে শক্তি প্রয়োগকারী সেই শক্তির প্রতিনিধি তারা তারা জনগণকে কী দিবে কিছু দেয়নি তারপরে নির্বাচিত যে সরকার বিএনপি আওয়ামী লীগের আমলে বিশেষ করে জনগণ তাদের থেকে কি পেয়েছে তাহলে এই যে মুক্তিযুদ্ধের পর যে রাষ্ট্র এখানে ক্ষমতাসীন হলো এই রাষ্ট্র মুক্তিযুদ্ধের ফলে এখানে দাঁড়ালো কিন্তু জনগণকে তারা কী দিল জনগণ তো তাদের কাছ থেকে কিছু পায় জনগণকে জনগণ তাদের কাছ থেকে পায়নি তারা পুঁজিপতি বা পুঁজির সঙ্গে ছিল বা ধনিক শ্রেণীর জন্য কাজ করেছে আমরা বিরতিতে যাব ফিরে এসে আপনার কাছে জানতে চাবো যে আমাদের বাংলাদেশের যে বাম শক্তি ছিল এই বাম শক্তি কি সবসময় এই যে ক্ষমতার সহযোগী শক্তি হিসেবেই থেকে মতো অপদার্থ অকেজ বামপন্থী আর দুনিয়াতে কোনো জায়গা নাই এবং একাত্তর সালে তাদের ভূমিকা জঘন্য ছিল আমি একটা বিরতি থেকে যাচ্ছি দর্শক আমরা যাচ্ছি এখন প্রকাশের বিরতিতে ফিরে এসে কথা সঙ্গে আছেন বৌদ্ধুদ্দিন এখন প্রকাশে আমি বিরতিতে যাওয়ার আগে যেটা জানতে চাচ্ছিলাম যে আমাদের এখানে যে বাম শক্তি বাম শক্তি সবসময়ই ক্ষমতার সহযোগী শক্তি হিসাবে কাজ করেছে তাদের লক্ষ্য কখনো ক্ষমতায় যাওয়া ছিল না সেটাও কি এখানে এই যে যারা ক্ষমতাশীল বা এই যে আপনি যেরকম শোষক শ্রেণী বলছেন বা যারা জনগণের জন্য কাজ করে নাই তাদের কোনো বিকল্প শক্তি হিসাবে তৈরি হয় নাই এই বামপন্থীদের অবস্থানের কারণে বামপন্থীরা কি একাত্তর সালে কথা বল সার্বিকভাবে মানে রাজনীতিতে বাম শক্তি সবসময় ক্ষমতার সহযোগী শক্তি হিসেবে কাজ করেছে কিনা শোনেন এটা করেছে তার কারণ এখানে যে বামপন্থী বলে বলা হয় এবং এই যে কমিউনিস্ট গ্রুপগুলো আছে বিশেষ করে বস্কপন্থী ইত্যাদি অন্য সমস্ত এগুলো আসলে আমি বরাবরই বলেছি এখানে বামপন্থী রাজনীতির উপরে আমি অনেক লিখেছি অনেক বিশ্লেষণ করেছি এবং তাতে বলেছি যে এই বামপন্থীরা আসলে হচ্ছে এ দেশের বুর্জুয়া শ্রেণীর বাম অংশ একটা দক্ষিণ অংশ যারা সরাসরি ক্ষমতায় থাকে যার মধ্যে আওয়ামী লীগ আছে বিএনপি আছে জামাতে ইসলামী আছে ইত্যাদি আর যারা ক্ষমতার বাইরে এই বুর্জুয়া শ্রেণীর তারাই হচ্ছে কনস্টিটিউট করে বামপন্থী এবং এদের ভূমিকা সেজন্য একাত্তর সালে টাকা গেছিলো সে চীনপন্থী বলেন আর মস্কোপন্থী বলেন তাদের যে দুরবস্থা হয়েছিল একাত্তর সালে মস্কোপন্থীরা ওখানে গিয়ে আওয়ামী লীগের লেজুড় হয়ে গেল যা বললো আওয়ামী লীগ তাই করলো এবং পরে আওয়ামী লীগের মধ্যে ভিড়ে গেল এখানে শেখ মুজিবের যে দল নাম ওটা ছিল যেন বাকশাল বাকশালে ঢুকে পড়লো নিজের দল বিলুপ্ত করে আরে পিকিংপন্থীরা একচল্লিশ একাত্তর সালে তাদের ভীষণ একটা যে একটা ডিসগ্রেসফুল ভূমিকা হ্যাঁ দুই কুকুরের লড়াই ইত্যাদি বললে তারা যে কাণ্ড আরম্ভ করলো তাতে জনগণই পিটিয়ে তাদেরকে সমস্ত গ্রামাঞ্চল থেকে তাড়িয়ে দিল। এবং তারা একদম ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেল তো দেখা গেল এই যে তাদের ভূমিকা এটার কারণ তাদের কোনো আসল যে জনগণের মধ্যে শ্রমজীবীর মধ্যে কোনো ভিত্তি এদের মধ্যে ছিল না বুর্জোয়া শ্রেণীর যে বাম অংশ যেটা ক্ষমতার বাইরে ক্ষমতাহীন অংশ এটাই তারা ছিল এবং পরে তারা নিজেদের কোনো নির্দিষ্ট ভূমিকা স্বাধীন ভূমিকা পালন করতে ব্যর্থ হয়ে প্রায় বিলুপ্ত অবস্থায় চলে গেল একদিকে মস্কোপন্থী ওইভাবে এদিকে বিএনপি কাজী তারপর থেকে বাহাত্তর সাল থেকেও এইখানে এই যে বামপন্থীরা এখানে আছে এই বামপন্থীরা তো কোনো স্বাধীন ভূমিকা পালন করতে পারেনি এবং তারা এই বুর্জোয়াদের সহায়ক হিসেবেই এখানে থেকেছে তাদেরকে ক্ষমতায় থাকার জন্যে তারা এ কথা বলছে না যে আমরা ক্ষমতা দখল করব। এই বলে তারা রাজনীতিতে নামেনি নানা রকম ধানাই পানাই ইত্যাদি করে তারা কথা বলে এবং রাজনীতি করে এর ফলে এখানকার বামপন্থী বলে যে যে রাজনৈতিকটা এটা সম্পূর্ণ শক্তিহীন নপুংসক রাজনৈতিক শক্তি এই তো এদের অবস্থা আমাদের যে বুদ্ধিজীবী শ্রেণীকে আপনি কিভাবে মূল্যায়ন করেন আমাদের যে একাত্তর নব্বই এবং সর্বশেষ যে আমাদের যে আমাদের শিক্ষার্থীরা যে কোটা বিরোধী আন্দোলন বা বৈষম্য বিরোধী কোটা বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো এবং ছাত্র জনতার যে জুলাই বিপ্লব যে ঘটলো সেক্ষেত্রে বুদ্ধিভিত্তিক শ্রেণীর অবস্থানকে আপনি কীভাবে দেখেন বুদ্ধিজীবী শ্রেণী যেটা হচ্ছে এটা মধ্য শ্রেণীর মধ্যে সবের সবচেয়ে চালাক এবং যাকে বলে সুবিধাভোগী অংশ এরা বুদ্ধির ব্যবহার করে নিজেদের বর্তমান ভবিষ্যৎ এটা তৈরি করে শিক্ষকই বলুন বা অন্য কোনো ধরনের সাংবাদিক বলুন বা অন্য যে কোনো ধরনের বুদ্ধিজীবী বলুন যারা থাকে সকলের ক্ষেত্রেই এটা সত্য যে তারা এই বলুন যে এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদের যে শিক্ষকরা তারা কি ভূমিকা পালন করেছে যেটা দেখা গেছে যে উনিশশো সাল থেকে তাদের কোনো সেরকম উল্লেখযোগ্য ভূমিকা লেখালেখি কিছুই থাকেনি তারা বরং বেশি দেখা গেছে যে আওয়ামী লীগের যে পেছনে এই বাহাত্তর পঁচাত্তর সাল তো বটেই তারপরে শেখ হাসিনার সময় যেভাবে এই বুদ্ধিজীবীরা ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর অন্যান্য সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কলেজের শিক্ষকরা লেখক সাহিত্যিকরা তারা কজন উঠে দাঁড়িয়েছে এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে সব তো তাদের খেদমৎগগার হিসাবে কাজ করেছে নানাভাবে সুযোগ সুবিধা পেয়েছে শিক্ষকরা ঢাকা ইউনিভার্সিটিতে দেখা যাবে যে এখানে শিক্ষার উন্নতি এখানে গবেষণা ইত্যাদি বলে বিশেষ কিছুই নাই কিন্তু এখানে শিক্ষকদের উন্নতি হয়েছে সহজেই তারা প্রফেসর হয়ে গেছে অনেকে উপাচার্য হয়ে গিয়েছে হ্যাঁ উপাচার্য হয়ে গিয়েছে হ্যাঁ রকম বিদেশ যাওয়া থেকে আরম্ভ করে নানা রকম সুযোগ সুবিধা বেতন বাড়া ঢাকা ইউনিভার্সিটিতে তো এখন প্রফেসারের সংখ্যা অসংখ্য অথচ সাতচল্লিশ সালের আগে ঢাকা ইউনিভার্সিটিতে প্রফেসরই ছিল না এখানে একমাত্র আর সি মজুমদার এখানে প্রফেসর হয়েছিলেন এমনকি সত্যেন বসু এখানে প্রফেসর ছিলেন না ডক্টর শহীদুল্লাহ এবং ডক্টর হাবিবুল্লাহ কেউই এখানে প্রফেসর ছিল না সব রিডার ছিল এখন আলতু ফালতু লোকরা আমি জানি একদম প্রায় অশিক্ষিত বলা চলে এরকম লোকও প্রফেসর হয়েছে যেহেতু তারা সরকারি দলের সাথে ভিড়ে তাদেরকে নানারকম সাহায্য সহযোগা করেছে তারা প্রফেসর হয়ে গেছে রিডার থেকে প্রফেসর হয়েছে এখন তাদের বেতন টেতন বেড়েছে রকম সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তাছাড়া এই শিক্ষকতা করার সাথে সাথে তারা অনেক পার্শ্বকর্ম করেছে যার ফলে তারা টাকা পয়সা রোজগার করেছে তো কাজে এই বুদ্ধিজীবী অংশ যেটা একটা সমাজে যে তারা একটা গুরুত্বপূর্ণ প্রগতিশীল ভূমিকা পালন করবে এইটা তো বাংলাদেশের বুদ্ধিজীবীদের ক্ষেত্রে দেখা যায়নি এই যে একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সময় বলা হচ্ছে যে আমাদের রাজনীতি যারা করেন তারা যখন ক্ষমতা বা সরকারে যান তারা আমলাতন্ত্র বা আমলা দ্বারা বেষ্টিত থাকেন যে কারণে তাদের যে ইচ্ছা জনগণের জন্য কাজ করা সেইটা জনগণের কাছে যাওয়া জনগণের উন্নয়নের যে কথা বলা সেটা আমলাতন্ত্র নিয়ন্ত্রণ করে আমলাতন্ত্রের প্রভাব মানে আমলারাই তো রাষ্ট্র পরিচালনা করছে সামরিক বাহিনী একটা শক্তি হিসাবে পেছনে আছে সমর্থক কিন্তু আসলে যত রকম নীতি নির্ধারণ এগুলো তো আমলারাই বসে বসে করছে এবং এই যে বাজেট তৈরি করা থেকে আরম্ভ করে অন্যান্য যে সমস্ত প্ল্যানিং ইত্যাদি করা হয় সব তো আমলারাই এখানে করে থাকে তার একটা বড় কারণ হচ্ছে এই রাজনীতির লোকরা প্রায় অর্ধশিক্ষিত লোকজন এরা নিজেদের উদ্যোগে বা নিজেরা সেরকম কোনো কাজ করতে পারে না কাজে আমলারা তাদের একটা প্রভাব এদের উপরে বুদ্ধিগতভাবে প্রভাব থাকে এবং বুদ্ধিগতভাবে আমলারা সে অবস্থা থাকার ফলে অনেক রাজনৈতিক মন্ত্রী মন্ত্রীতন্ত্রী তারা এক ধরনের তাদের সামনে হীনমন্যতা বোধ করে এরকমও আছে কাজে এই আমলারাই এখানে দেশে সব থেকে সংগঠিত শক্তি হিসাবে কাজ করছে এবং এই আমলারা শোষক শ্রেণী যারা এবং এখানে বলা চলে যে বাংলাদেশে ব্যবসায়ী যে শ্রেণী এরাই হচ্ছে শাসক শ্রেণী পার্লামেন্টের মেম্বারের মধ্যে সত্তর আশি সংখ্যা হচ্ছে ব্যবসায়ী বাকি যারা আছে তারাও নানাভাবে ব্যবসার সাথে সম্পর্কিত তাহলে এইটা তো যে দেশে হয় সে দেশে দুর্বৃত্তদের শাসনই প্রতিষ্ঠিত হয় কেননা এই যে ব্যবসায়ী শ্রেণী যেটা যেটা বলছিলাম যে বুর্জুয়া শ্রেণির মধ্যে থেকে নিকৃষ্ট শ্রেণী এরা উৎপাদনের সাথে সেভাবে সম্পর্কিত না থাকে যে যে উৎপাদন হয় সেইটা নাড়াচাড়া করে সেইটাকে ব্যবহার করে তারা ক্ষমতায় থাকে আপনি উৎপাদনের কথা বললেন তো আমি একটু যে কৃষক এবং শ্রমিকের কথা বলি কৃষকরা তো বঞ্চিত থেকে গেল সে তো তার যে উৎপাদন হ্যাঁ সে তার উৎপাদনের তো যথাযথ খরচ পেল না তার যে উৎপাদন খরচ সেটা সেটা পায় না উৎপাদনের অংশটা তো তো নিয়ে যাচ্ছে এবং এই যারা কৃষকরা ভোট দেয় যাদেরকে তারা কৃষকদের স্বার্থ কী দেখে তারা তো কৃষকের জন্য কোনো কাজ করে না তাহলে শুধু কৃষক নয় এখানে যে শ্রমজীবীরা যারা উৎপাদন করে এটা তো খুব সত্যি কথা যে সমাজ বিভক্ত আছে যারা উৎপাদন করে এবং যারা এই উৎপাদনের অংশ লুটপাট করে এই দুই অংশে তাহলে এখানে তো ধরেন যে ব্যবস্থাটা দেখা গেছে এখানে ধরেন গত বিশেষ বাহাত্তর সাল থেকেই বা এই গত পনেরো বছরে সেইখানে তো যারা শাসন করে এসছে তারা তো সম্পূর্ণভাবে যারা শাসক বা যেটা হচ্ছে যে যা বলে ব্যবসায়ী শ্রেণী তারই প্রতিনিধিত্ব করেছে সেই ব্যবসায়ী শ্রেণী এটা করার ফলে তারা ইজি মানি যাকে বলে সহজেই টাকা বানাতে পেরেছে একটা শিল্পে যারা নিযুক্ত থাকে তারা তো রাতারাতি ভৌতিকভাবে এইভাবে সম্পদ বাড়াতে পারে না একটা শিল্প বুর্জোয়া তাকে কষ্ট করতে হয় শিল্প গড়ে তুলতে সংগঠিত করতে কিন্তু যারা ব্যবসা করে তাদের মধ্যে ফডিয়াগিরির প্রভাব যথেষ্ট হয় এবং এই যে এক একটা লোক মন্ত্রী হয়ে চুরি জোর চুরি দুর্নীতি এটা করতে পেরেছে এই জন্যে যে এই ব্যবসায়ীদের প্রাধান্য এই দেশে থাকার ফলে এই লুটপাট এইভাবে সম্ভব হয়েছে তাদের ফলে আমরা একটা বিরতি যাচ্ছি দর্শক আমরা যাচ্ছি এখন প্রকাশের বিরতিতে ফিরে এসে কথা সঙ্গে আছেন বৌদ্ধুদ্দিনবর শ্রীরাম এখন প্রকাশে ভাই আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে এই উপমহাদেশে বা এই বাংলাদেশ ভূখণ্ডে তো ধর্মকে ধর্ম সাম্প্রদায়িকতা এই বিষয়গুলোকে তো ভোটের জ্বালানি হিসাবে সব রাজনৈতিক দলে ব্যবহার করার চেষ্টা করেছে এই বিষয়ে আপনার পর্যবেক্ষণটা কি এই দেশে তো সাম্প্রদায়িকতার একটা ইতিহাস আছে এবং এখানে সাম্প্রদায়িকতা কিভাবে কাজ করেছে ভারতে ব্রিটিশ আমলে তারপর বিভক্ত উপমহাদেশে ভারতে পাকিস্তানে তারপরে পাকিস্তানে ভারতে বাংলাদেশে কিভাবে কাজ করেছে একভাবে তো কাজ করেনি বাংলাদেশের অবস্থাটা এই অঞ্চলের অবস্থাটা এইটা হয়েছে যে সাতচল্লিশ সাল থেকেই এই দেশে বাংলাভা সাম্প্রদায়িকতার সামাজিক ভিত্তি চলে গেছে সাম্প্রদায়িকতা আগে ছিল হিন্দু মুসলমানের দ্বন্দ্বের মধ্যে দিয়ে হিন্দুরা সম্পত্তি টাকা করি ব্যবসা বাণিজ্য শিক্ষা দীক্ষা সব দিক থেকে এগিয়েছিল মুসলমানরা পিছিয়ে দ্বন্দ্ব সাতচল্লিশ সালে তো পরিস্থিতি পাল্টে গেল এই দেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ তারা ক্ষমতা এলো কাজী ওই দ্বন্দ্ব তো ওইভাবে আর থাকার কথা না ওই দ্বন্দ্ব হিন্দুরা এখান থেকে তো চলে গেল অনেকে মধ্য মধ্যশ্রেণীর হিন্দু তো দলে দলে চলে গেল। কাজী হিন্দু সম্প্রদায়ের সাথে মুসলমানের আগে যে এখানে এই দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্ব থাকলো না একটা সাম্প্রদায়িকতা বা অন্য কিছু থাকলে তার তো সামাজিক ভিত্তি থাকে আগে সাম্প্রদায়িকতার যে সামাজিক ভিত্তি ছিল সেটা তো সাতচল্লিশ সালের পর চলে গেল। তাই বলে কিন্তু দ্বন্দ্ব চলে গেল শাসক শ্রেণীর শোষক শ্রেণীর এটা নতুন দ্বন্দ্ব তৈরি হলো এই নতুন দ্বন্দ্বটা হচ্ছে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান বাঙালি অবাঙালি বাংলা উর্দু এর ভিত্তিতে কিন্তু সাতচল্লিশ সাল থেকেই নতুন দ্বন্দ্ব শুরু হলো এবং এই দ্বন্দ্বের সবচেয়ে বড়ো বহিঃপ্রকাশ দেখা গেল বাহান্ন সালের ভাষা আন্দোলনে তাহলে এই যে সাম্প্রদায়িকতার কথা বলা হয় বাংলাদেশটাই হচ্ছে সমস্ত উপমহাদেশের মধ্যে সব থেকে অসাম্প্রদায়িক জায়গা এবং সবচেয়ে সাম্প্রদায়িক জায়গা হচ্ছে ভারত নরেন্দ্র মোদী যেখানে শাসন করছে খোলাখলিভাবে বলছে যে মুসলমানরা বাইরের লোক তাদেরকে দমন করতে হবে তাড়িয়ে দিতে হবে হ্যাঁ তো এই যে অবস্থা রয়েছে কিন্তু তা সত্ত্বেও এইখানে কিছু ভারতের সাথে সম্পর্কিত লিঙ্কটা বুদ্ধিজীবী এখানে আছে যারা আওয়ামী লীগের সাথে সম্পর্কিত সিপিবির সাথে সম্পর্কিত কিছু এবং ভারতীয় যে সরকার বা তাদের সাথে বিভিন্ন যোগসূত্রে আবদ্ধ বুদ্ধিজীবী তারা বাংলাদেশের সাম্প্রদায়িকতা নিয়ে নাচানাচি করছে সবসময় এখনও বলছে যে বাংলাদেশে সাম্প্রদায়িকতা আছে ইত্যাদি এবং এইটা হচ্ছে এক ধরনের যে ভারতের দাস্যবৃত্তি করা মিথ্যার একটা উপরে দাঁড়ানো মানে এইখানে সাম্প্রদায়িকতা বলে এই যে ধরেন এখন মূর্তি ভাঙছে কি মন্দির ভাঙছে কী করছে হিন্দু বাড়ি আক্রমণ করছে এইটাকে একটা সাম্প্রদায়িক ব্যাপার হিসাবে দেখার কিছুই নাই সারা দেশে এখন লুটপাট হচ্ছে এই লুটপাটে আট আট শতকরা আট শতাংশ হচ্ছে হিন্দু দেশের সারা দেশে যেখানে লুটপাট হচ্ছে সেখানে এই আট শতাংশ আছে তারা একটা অংশ নেবে তাদের একটা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে হাজার হাজার মুসলমানের উপর আক্রমণ হলে সেটা কিছু হচ্ছে না এটা হিন্দুর উপর আক্রমণ হলেই এটাকে সাম্প্রদায়িক বলা হচ্ছে এটা এখানকার বাস্তবতা কিন্তু হিন্দুর উপরে আক্রমণ মানেই তো সাম্প্রদায়িকতা না হিন্দুর উপরে এই আক্রমণ করছে লুটপাটকারীরা চোর ডাকাতরা আওয়ামী লীগের লোকরাই ব্যাপকভাবে এই হিন্দুদের উপর আক্রমণ করেছে এই বাহাত্তর সাল থেকেই লুটপাট করেছে এই আমির হোসেন আমু বাহাত্তর সালই তার বরিশালে লুটপাট করেছে হিন্দু সম্পত্তি তার লোকরা সমস্ত কাজে এই যে এটাকে হিন্দুদের উপর আক্রমণটাই সাম্প্রদায়িক বলা হচ্ছে এটা ঠিক না মুসলমানদের উপর যেমন হচ্ছে হিন্দুদের উপরেও তেমনি হচ্ছে ধরেন এই যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখছেন না হ্যাঁ এটা দুই জাতি হিসেবে দেখছেন না এটা সার্বিক পরিস্থিতি হিসেবে দেখছেন সার্বিক পরিস্থিতি যে এখানে রয়েছে এখানে সাম্প্রদায়িক রাজনীতির কোনো ভূমিকা নাই এখনকার পরিস্থিতি বলছেন এখনকার যে পরিস্থিতি রয়েছে এটাতে এই শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের এই পনেরো বছরের শাসন উৎখাত হওয়ার পর একটা অবস্থা তৈরি হয়েছে একটাই বড় পরিবর্তন হয়েছে যে আগে যেখানে মানুষের মুখ খুলতে পারতো না শেখ হাসিনার নামে কোনো কথাই বলতে পারতো না করলেই অপহরণ খুন রাহাজানি জেল হাজত চাকরি যাওয়া এসব হতো এখন সেখানে একটা স্বাধীনভাবে কথা বলতে পারছে এই ছাড়া তো আর কোনো পরিবর্তন এখনও হচ্ছে না দেখা যাচ্ছে না এবং এইখানে যে বাজারের ওপরে কোনো নিয়ন্ত্রণও তাদের নাই জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে তার কারণ যে শাসক শ্রেণীর প্রতিনিধি হিসাবে আওয়ামী লীগ ক্ষমতা ছিল আওয়ামী লীগ গেছে কিন্তু সেই শ্রেণী তো আছে এবং বিএনপিও সেই শ্রেণীরই প্রতিনিধি বা অন্য জামাত ইসলামী বা অন্য যারা আছে যেহেতু এই শ্রেণীর ব্যাপক প্রভাব নিয়ন্ত্রণ দেশে আছে এই শ্রেণীকে বাদ দিয়ে কিছু করার উপরন্তু এই শ্রেণীর প্রতিনিধি হিসাবেই তারা কাজ করছে কাজে এটা যদি মনে করা যায় যে এই যে পরিবর্তন ছাত্রদের দ্বারা বা জনগণের দ্বারা হয়েছে একটা ওলটপালট অবস্থা এইটার ফলে কোনো মৌলিক পরিবর্তন হবে সামাজিক এটা কোনো সামাজিক বিপ্লব তো না এই বিপ্লবকে আপনি কী বিপ্লব হিসেবে দেখছেন এটা একটা বিপ্লব হচ্ছে যে চরম যেটা হচ্ছে জনগণের যেটা স্বাধীনতার উপরে যে আক্রমণ হ্যাঁ তাকে দাবিয়ে রাখা কী করে রাখা শোষণের থেকে এখানে নির্যাতনই প্রধান কারণ দেখা যাবে যে শোষণের দ্বারা মানুষ যত ক্ষুব্ধ বিক্ষুব্ধ বিরোধী না হয় নির্যাতনের দ্বারা তাই হয় যত শোষণই আপনি করে যান তাতে কিছু না কিন্তু একটা খুন করে দেন একটা নির্যাতন করেন যে তার প্রতিক্রিয়া বেশি হয় দেখুন এই যে দেশে যে এখন যেটা উত্থানটা হয়েছে অভ্যুত্থান এটা মূলত কোনো শোষণের বিরুদ্ধে হয়নি এটা হচ্ছে নির্যাতনের বিরুদ্ধে চরমভাবে দেশের জনগণের উপর যে নির্যাতন করা হয়েছে সেই নির্যাতনের একটা প্রতিক্রিয়া হিসাবেই তার বিরুদ্ধে শাসনের বিরুদ্ধে হ্যাঁ শোষণটা ভিত্তি কিন্তু সরাসরি শোষণের সাথে এটার সম্পর্ক নয় নির্যাতন তো এমনি কোনো ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর না নির্যাতন দরকার হয় শোষণের জন্য এটা বেসিক কথা কিন্তু যখন শোষণ নির্যাতন হয় তখন শোষণের থেকে নির্যাতনটাই সামনে আসে সেটাই মানুষকে বেশি কষ্ট দেয় ক্ষতি করে ইত্যাদি কিন্তু নির্যাতনের ভিত্তি হচ্ছে শোষণ নির্যাতনের দরকার হয় শোষণের জন্যে শোষণের যদি না থাকতো তাহলে তো নির্যাতনেরও দরকার হতো না দর্শক আমরা যাচ্ছি এখন প্রকাশের বিরতিতে ফিরে এসে কথা হবে সঙ্গে আছেন বৈদ্যুদ্দিনবর ছিলাম এখন প্রকাশ্যে আমরা বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশের গন্তব্য কোথায় বাংলাদেশ কোন দিকে যাচ্ছে কোন দিকে যাবে বাংলাদেশের ভবিষ্যৎ আপনি কি দেখছেন প্রথমত দেখুন ভবিষ্যৎ বলা তো আমার কাজ না আমি তো কোনো গণক ঠাকুর না তবে হ্যাঁ যেহেতু একটা সমাজ একটা নিয়ম অনুযায়ী চলে তার একটা চলনের ধারা আছে নিয়ম নিয়মকানুন আছে সেই জন্য মোটামুটিভাবে একটা বলা চলে কিভাবে। এবং এখানে ভবিষ্যৎ বলতে দুই রকম একটা হচ্ছে আশু ভবিষ্যৎ ইমিডিয়েট ফিউচার আর একটা হচ্ছে দূরের ফিউচার দূরবর্তী এখন দূরের ফিউচার সম্পর্কে এটা বলতেই হয় যে দূরের ফিউচার ভালো এছাড়া হওয়ার উপায় নাই কারণ মানুষ তো সময় উঠবে সময় যতটা লাগুক এক সময় মানুষ তো এসব মেনে নেবে না তাদের মাইন্ডসেটের মধ্যে তো একটার পর একটা আন্দোলন চিন্তা মধ্যে দিয়ে পরিবর্তিত হচ্ছে এবং একসময় একটা চূড়ান্ত ফায়সলা হবেই যতই পুঁজিবাদীরা লাপাক যে সমাজতন্ত্র শেষ হয়ে গেছে ইত্যাদি সমাজতন্ত্র বলতে হয়তো সোভিয়েটের মতো সমাজতন্ত্র হবে না ধরনটা পরিবর্তন হবে কিন্তু সমাজতন্ত্রের যে মূল অবস্থা সম্পর্ক এইটা তো আসতে হবে সমাজতন্ত্র মানে হচ্ছে জনগণের একটা শাসন ব্যবস্থা সেটা তো আসবে এটা তো অপ্রতিরোধ এটা কেউ বন্ধ করতে পারবে না তো এটা সেইভাবে বাংলাদেশের ভবিষ্যতেও বলতে পারি যেখানে বাংলাদেশেও ভবিষ্যতে সমাজতন্ত্র হবে মানুষ উঠে দাঁড়াবে যারা শোষক শাসক আছে তাদেরকে ফেলে দেবে ইত্যাদি কিন্তু তার আগে যে আসু যে যেমন আজকে যে সরকার রয়েছে এই সরকার তারপরে বিএনপি সরকার ইত্যাদি তাদের অবস্থা কি হবে সেখানে বলা যায় যে এই পরিস্থিতিতে সামান্য কিছু পরিবর্তন হতে পারে যেমন একটা পরিবর্তন যে আওয়ামী লীগ যেভাবে নির্যাতন করেছে যেভাবে অক্টোপাসের মতো জনগণকে ধরে রেখে তাকে কামড়ে রেখেছে এইটা ভবিষ্যতে যতই জুলুম করুক সরকার যে কোনো ওই জায়গায় এই জায়গায় যাওয়ার সম্ভব না কারণ এটা মানুষের মাইন্ডসেটের মধ্যে একটা পরিবর্তন হয়েছে শুধু জনগণের মধ্যে মিডল ক্লাসের মধ্যেও একটা মাইন্ডসেটের পরিবর্তন হয়েছে যার ফলে এটা এই জায়গায় ওই হাসিনার সরকারের জায়গায় এটা আর যেতে পারবে ফিরে যাওয়া সম্ভব না সম্ভব না কিন্তু অন্যদিকে আবার কথা হচ্ছে যে শ্রেণীর ওপর দাঁড়িয়ে হাসিনা ছিল সরকার করেছে সেই শ্রেণীটা তো রয়ে গেছে সেই শ্রেণী তো উৎখাত হয়নি সেই শ্রেণীটা তো শুধু আওয়ামী লীগের শ্রেণী না এই শ্রেণীটা বিএনপির শ্রেণী জামাতের শ্রেণী অন্যদের শ্রেণী সেই শ্রেণীটা আছে এবং এরপরে নির্বাচন হলে ধরেন যে বিএনপি ক্ষমতায় আসবে এটা তো ধরে নেওয়া যায় বিএনপি একমাত্র সংগঠিত দল বড় তারাই ক্ষমতায় আসবে তারা হয়তো জোট করতে পারে হ্যাঁ যে ফখরুল ইসলাম বলেছেন যে আমরা জোট সরকার করবো ইত্যাদি জাতীয় সরকার করবে হ্যাঁ জাতীয় সরকার করবে জাতীয় সরকার করবেন হ্যাঁ তো কিন্তু জাতীয় সরকার করলেও সেই সরকার তো একবারে গণতন্ত্রী এবং জনগণের পক্ষের সরকার হবে না সেই সরকার এসে তো মজুরের মজুরি বাড়িয়ে দিবে না সেই সরকার এসে তো কৃষকের সব সমস্যা বাজারের সমস্যা নিয়ন্ত্রণ করতে পারবে না এখনও তো পারছে না যাই হোক যে শাসক শ্রেণী আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছিলো সেই শাসক শ্রেণী আছে এবং তারাই এভাবে এদেরকে ক্ষমতায় রাখবে তবে যেভাবে তারা আগে করেছিল সেই কঠোর কঠিনভাবে সেটা পারবে না কিন্তু তারা থাকবে এবং এদের বিরুদ্ধে জনগণের একটা সংগ্রামও চলতে থাকবে এবং ছাত্র জনতায় যে তারুণ্য হ্যাঁ এই যে আমরা বলি যে একটি নতুন প্রজন্ম যে জেগে উঠেছিল হ্যাঁ তাদেরকে আপনি কীভাবে দেখছেন এটা ছাত্রদের মধ্যে একটা চেতনার সঞ্চার হয়েছে ধরুন এই ছাত্ররা এদেশের ছাত্র রাজনীতির একটা গৌরবজনক ছিল বাহাত্তর সাল থেকে সেটা চলে গেলো বাহাত্তর সাল ছিল ছাত্র আন্দোলনের অন্ধকার যুগ একদম আশিস সালে এরশাদের বিরুদ্ধে যে আন্দোলন করেছিল তারা সেটাও খুব প্রগতিশীল কিছু বলা যাবে না খালি এরশাদ তুই কবে যাবি এরই ভিত্তি করে হয়েছিল তারপরে বিএনপির আমল যখন একানব্বই সাল থেকে আরম্ভ হলো ছাত্র রাজনীতিতে একবারে ভয়ঙ্কর অবস্থা দাঁড়ালো লুট তরা বদমাশি গুন্ডা রাহাজানি দর্শন ছাত্ররা বাহিনী হিসাবে পরিণত হলো এবং আওয়ামী লীগের সময় এসে যে ছাত্রলীগ এটা বাহিনী কিছু ছিল না দেখা যায় যে আওয়ামী লীগের যেখানেই কোনো গণ্ডগোল হচ্ছে পুলিশের সাথে অক্সিলিয়ারি ফোর্স হিসাবে ছাত্রলীগের গুল্ডারা চলে যাচ্ছে এই যে অবস্থা এইটা তো এই লীগের লোকরা সাধারণ ছাত্রদের উপরে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে ঢাকা জাহাঙ্গ সব জায়গায় কী অত্যাচার করেছে এবং এই যে কোটার মুভমেন্টটা এটা যদি মনে করা যায় যে শুধু কোটার বিরুদ্ধে হয়েছে তাই না আওয়ামী লীগের ছাত্রলীগ যে সাধারণ ছাত্রদের উপরে যে নির্যাতন করেছে সেই নির্যাতন যদি না থাকতো তাহলে এইভাবে এই আন্দোলন কোটা আন্দোলন হতে পারতো না কাজে এইখানে এই কোটা আন্দোলন হয়েছে এবং এই কোটা আন্দোলনটা দেশের উপরে দেশের জনগণ যে ক্ষুব্ধ ছিলেন এবং বিক্ষোভ করার জন্য তৈরি ছিলেন কিন্তু তারা কিভাবে এটা করতে হবে এবং সেটা যেটা হয় যে ভাষা আন্দোলনের সময় হয়েছিল এরকম যে স্ফুলিঙ্গ হ্যাঁ মা বলেছিলেন স্ফুলিঙ্গ দাবানল সৃষ্টি করতে পারে তো দাবানল সৃষ্টি করতে পারে দাবানল হওয়ার মতো অবস্থা সমাজের মধ্যে না থাকলে তো দাবানল কিন্তু সেই দাবানল যে সৃষ্টি হয় তার জন্য স্ফুলিঙ্গের দরকার হয় এখন এই ছাত্রদের কোটা আন্দোলনটা একটা স্ফুলিংয়ের মতো এখানে কাজ করেছে করে এখানে ছাত্র জনতা মিলে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে দাবানল সৃষ্টি হয়েছে এটা সাময়িকভাবে খুব বড়ো রকমের একটা পরিবর্তন এনেছে মানুষের মাইন্ডসেটের উপরেও তার একটা প্রভাব থাকছে কিন্তু এটা তো যেটা আগেও বললাম যে সামাজিক বিপ্লব না এটা এমন নয় যে দেশের মধ্যে একটা আমূল পরিবর্তন ঘটাবে কিছু পরিবর্তন ঘটাবে মানুষের যেটা বললাম মাইন্ডসেটের ক্ষেত্রে কিন্তু এটা এমন নয় যে কোনো সামাজিক একটা বিপ্লব সমাজ পরিবর্তনের ক্ষেত্রে এদের কোনো ভূমিকা থাকবে আর ছাত্র বলে এরকম কিছু নাই তো ছাত্র মানে মিডিল ক্লাসের একটা অংশ এবং ছাত্রদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে মিডিল ক্লাসের অংশ হলেও তাদের বাপ চাচারা যেরকম তাদের একটা স্টেক থাকে নানারকম স্বার্থ থাকে কাজকর্ম ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি অন্য অন্য ছাত্র অবস্থায় তো ছাত্রদের সেটা কিছু থাকে না এজন্য এই ছাত্রদের মধ্যে দেশে নির্যাতন শোষণের বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া হয় যে প্রতিক্রিয়া স্বাধীনভাবে তারা ব্যক্ত করতে পারে কোনো রকম সাথে না থাকার ফলে তো কাজ এই ছাত্র দেখা যাবে যে একজন যে আজকে ছাত্র আছে এইভাবে আন্দোলন করছে ছাত্রোত্তর পর্যায়ে গিয়ে সে একজন নিজেই একটা ছোটক শাসক পীড়ন কিন্তু এই যে তারা যে স্বপ্ন নিয়ে বলছে নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে সেই নতুন বাংলাদেশের কাছে কি আমরা পৌঁছলাম একটা নতুন বাংলাদেশের কাছে আমরা পৌঁছলাম সমাজ পরিবর্তন করতে গেলে যে শক্তি করবে সেটাকে একটা সোশ্যাল বেস থাকতে হবে ক্লাস বেস থাকতে হবে ছাত্ররা তো সেরকম কিছু না কেন ছাত্ররা অ্যাজ সাচ মানে ছাত্র হিসাবে যে এই কাজ করবে এইটা সম্ভব না এই কাজ যারা করবে তাদের সাথে ছাত্ররা সম্পর্কিত হতে পারে কিন্তু ছাত্ররা নিজে একটা এনটিটি হিসাবে এটা করবে এটা কোনো সম্ভব না ছাত্ররা তো এখন এই যে রাষ্ট্র পরিচালনার সাথেও যুক্ত হয়েছে হ্যাঁ ছাত্ররা তো এখন এই যে অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র পরিচালনার সঙ্গত যুক্ত হয়েছে হ্যাঁ অন্তর্বর্তী সরকারের তারা এখন গেছে এই জন্য যে তারা এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে তাদের একটা প্রতিনিধিত্ব তো এখানে থাকতেই হবে সেই হিসাবে এরা রয়েছে কিন্তু এই সটকারটাই বা কী তাদের কি ক্ষমতা আমাকে অস্ট্রিয়া থেকে দু তিন দিন আগে একটা ভিডিও ইন্টারভিউ ছিল তাতে জিজ্ঞেস করছে যে এটা একটা পুতুল রাষ্ট্র ইত্যাদি এর কোনো ক্ষমতা আমরা এটা পুতুল রাষ্ট্র মানে কি এই রাষ্ট্র একটা স্বাভাবিক রাষ্ট্র এত বড় একটা পরিবর্তনের পর যে শূন্যতা তৈরি হলো হাসিনা পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে তো শূন্যতা তো ভর্তি করতে হবে এই সরকার স্বাভাবিকভাবেই একটা সিভিলিয়ান ফ্রন্ট হিসাবে আসছে এটা না এলে তো একমাত্র বিকল্প ছিল সামরিক বাহিনী হয় সামরিক বাহিনী নয় এই ধরনের একটা তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার সেটাই এখানে এসছে এর ক্ষমতা সীমিত আছে এটা ঠিক কিন্তু তাই বলে এটা একটা ফালতু ব্যাপার তো কিছু নয় ঐতিহাসিকভাবে এটা তৈরি হয়েছে এবং ঐতিহাসিকভাবেই তাদের যা করণীয় আছে তার করতে পারে সেটা তারা থাকা অবস্থায় করবে তাদের সীমাবদ্ধতা আছে এই সীমাবদ্ধতার মধ্যে থেকেই তারা কাজ করবে তারপর তারা চলে যাবে নির্বাচন দিবে নতুন সরকার আসবে নতুন সরকার আর আগের বৈশিষ্ট্য নিয়ে আসতে পারবে না যেটা আপনি বলছেন যে একটা মাইন্ডসেটের পরিবর্তন হয়েছে সুতরাং আগের মতো করে আর শোষণ করতে পারবে না সেটা আপনি বলছেন না আগের মতো আর আগের মতো আর এরা সেইভাবে পারবে না সেখানে তাদেরকে হিসাব যেমন বিএনপির পক্ষ থেকে এখন বলা হচ্ছে যে সাবধান করা হচ্ছে নিজের লোকজনদেরকে তোমরা যদি আওয়ামী লীগের মতো ব্যবহার করো তাহলে পরিণতিও তোমাদের আওয়ামী লীগের মধ্যে এই রিয়েলাইজেশনটা কিন্তু তাদের মধ্যে আসছে শেখ হাসিনা যে কাজ করেছে অপকর্ম সেটা করলে যে ধ্বংস অনিবার্য এইটা মাথায় ঢুকেছে লোকে এটা চোখের সামনে দেখতে পেয়েছে এবং সেদিকে তাদের একটা ভয়ও আছে তাদের নিজেদের স্বার্থের প্রয়োজনে দমন পীড়ন শোষণ করতে হবে কিন্তু তার একটা লিমিট থাকবে নিয়ন্ত্রণ থাকবে একটা সংযমী একটা ব্যাপার থাকবে সংযম থাকবে একটা সংযম তাদেরকে কিছুটা সংযমী করে রাখবে আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য দর্শক যারা ছিলেন আজকে এখন প্রকাশের সঙ্গে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে আজকের এখন প্রকাশ শুভরাত্রি